খবর কোনোমতে প্রাণ রক্ষা পড়ল কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতি আদিত্য সিন্ধিয়ার। মধ্যপ্রদেশের এখন বিশেষ সভাত ভাষণ দি থাকতে এবার খহি পড়ল মঞ্চ। আর এই মুহূর্ত জানাব বিচার বিশেষ খবরটো মধ্যপ্রদেশের এখন বিশেষ সভাত বিজেপি মন্ত্রীর ভাষণের সময়তে অঘটন মঞ্চ। মন্ত্রী ভাষণ দি থাকতে ভাঙি পড়ল প্যান্ডেলসহ মঞ্চ ভাঙি পড়ল। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতি আদিত্য সিন্ধিয়ার কথমপি প্রাণ রক্ষা। জনসভা সম্বোধনের সময়তে কাল ধুমুহাই চলালে তাণ্ডব। ধুমুহার পাছতে বিজেপির সভাত হাহাকার পরিস্থিতি। মধ্যপ্রদেশের শিবপুরী জেলার বিশাল জনসভাত এই অঘটন সংঘটিত হয়েছে। সমর্থকর তৎপরতাত কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতি আদিত্য সিন্ধিয়ার বিপদমুক্ত। আমি এই বিশেষ দৃশ্য দেখাবলে চেষ্টা করি। সামাজিক মাধ্যমত ভাইরাল হয়ে পড়েছে এটা সমগ্র দৃশ্য এটা সামাজিক মাধ্যমত ভাইরাল হয়ে পড়েছে। এই দৃশ্য আমি দেখাবলে চেষ্টা করছো। এই দৃশ্য হয়েছে মধ্যপ্রদেশের, আর মধ্যপ্রদেশের এখন বিশেষ জনসভাত অংশ লোবলে এনেদরে মঞ্চত উপস্থিত আছিল কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতি আদিত্য সিন্ধিয়া। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রীগুলো এনে ভাষণের সময়তে ধুমুহা আহে আর ধুমুহার ফলত এনেদরে মঞ্চ ভাঙি পড়ে। আর মঞ্চসহ প্যান্ডেল ভাঙি পড়ার পাছতে কথমপি প্রাণ রক্ষা পড়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতি আদিত্য সিন্ধিয়ার। আর এই ঘটনা সংঘটিত হয়েছে মধ্যপ্রদেশের শিবপুরী। এই পুনের দৃশ্য এম্বিয়েন্সের সহায়ত আপনার দেখাবলে চেষ্টা করি। আর এই দৃশ্য আমি দেখাই আছো। এয়া বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী ভাষণের সময়তে মঞ্চত অঘটন সংঘটিত হয়েছে। মন্ত্রীয় ভাষণ দি থাকার সময়তে ভাঙি পড়ল প্যান্ডেলসহ মঞ্চ। কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতি আদিত্য সিন্ধিয়ার কথমপি প্রাণ রক্ষা। জনসভা সম্বোধনের সময়তে কাল ধুমুহায় তাণ্ডব চলায়, আর ধুমুহার পাছতে বিজেপির সভাত লাগে হাহাকার। মধ্যপ্রদেশের শিবপুরী জেলার বিশাল জনসভাত এই অঘটন সংঘটিত হয়েছে। ইফালে সমর্থকর তৎপরতাত কোনোমতে প্রাণ রক্ষা পড়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতি আদিত্য সিন্ধিয়ার। ইফালে এই দৃশ্য এটা সামাজিক মাধ্যমত ভাইরাল হয়ে পড়েছে, আর এই ঘটনা সংঘটিত হয়েছে মধ্যপ্রদেশের শিবপুরী।